বাংলা জুড়ে রেশনে সীমাহীন দুর্নীতি, রাজ্যের মন্ত্রী থেকে ছোট বড় মেজ, তালিকায় শাসক দলের একাধিক দাদা। ইডি তদন্তে পরতে পরতে উঠে আসছে একাধিক নাম, কখনো ক্ষমতার অপব্যবহার, কখনো বা ভুয়ো নথি, বাদ নেই কিছুই। অন্যদিকে রেশন দুর্নীতিতে ইডির তদন্তের মাঝেই আচমকা অতি সক্রিয় রাজ্য খাদ্য দপ্তর। রেশন দুর্নীতির তদন্তে টপ গিয়ারে ইডি, পেঁয়াজের খোলার মতোই খুলছে একের পর এক রহস্য। শুধুমাত্র রেশনে দুর্নীতি নয়, দুর্নীতির বিপুল পরিমাণ টাকা সুদেও খাটাতেন দুর্নীতিকাণ্ডের ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর, 6% সুদের হারে মোট 20 কোটি টাকা অভিযুক্ত আলিফের কাছে জমাও রেখেছিলেন মন্ত্রী, এমনকি প্রতি মাসে 10 লাখ টাকা করে সুদ হিসেবেও দিত ধৃত আলিফ। ইডির তদন্তের মাঝে আচমকাই তৎপর রাজ্য খাদ্য দপ্তর। শিলিগুড়ির ফাঁসি দেওয়া রেশন ডিলার মোহাম্মদ আব্দুল হাকিমকে 2 কোটি 3 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে খাদ্য দপ্তর। ভুয়ো রেশন কার্ডে খাদ্য দপ্তর থেকে চাল আটা তেল তোলার অভিযোগেই জরিমানা করেছে রাজ্য খাদ্য দপ্তর। ইডির হাত থেকে বাঁচতে সবটাই লোক দেখানো, তোপ দেখেছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। এই কামানোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছেছে আপনি ভাবুন। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে পরে বাকিপুর থেকে শুরু করে অন্যদের যখন ইডি ধরা শুরু করেছে, তখন হঠাৎ করে খাদ্য দপ্তর একে 2 কোটি টাকা জরিমানা করলো। 2 কোটি টাকা, ক্যান ইউ ইমাজিন, একটা রেশন ডিলার 2 কোটি টাকার জরিমানা হচ্ছে, তাহলে কত কোটি টাকায় মেরেছে। অন্যদিকে কিছুই জানা নেই বলে দায় ঝেড়েছেন তৃণমূল ব্লক সভাপতি তথা অভিযুক্ত রেশন ডিলারের ছেলে। আমার জানা নেই, কারণ বাবা রেশন ডিলার আমার প্রায় জন্মের আগে থেকেই, প্রায় 40 বছর ধরে উনি রেশনিং ব্যবস্থার সাথে জড়িত রয়েছেন, আর আমার সাথে রেশনের সাথে নিজের কোনো যোগাযোগ নেই। বাবার ব্যবসা বাবা দেখেন, এ বিষয়ে আমার কোনো জানা নেই। তো যে বিষয়ে জানা নেই সে বিষয়ে আমি বিস্তারিত কিছু এই মুহূর্তে বলতে পারছি না। গরিবের পেটে লাথি মেরে কোটি কোটি দুর্নীতি, দুর্নীতির জাল বহু দূর ছড়ানো। জ্যোতিপ্রিয় সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে সরকারি তালিকাভুক্ত রাইস মিলেও নিয়ন্ত্রণ ছিল ধৃত আনিসুর ও আলিফের, এমনকি ব্ল্যাঙ্ক ডেলিভারি চালানো দিত ধৃত আলিফরা। প্রশ্ন এখানেই, এই দুর্নীতির শেষ কোথায়? রণজিৎ বোস এবং অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি এটা লাখ টাকার প্রশ্ন, দুর্নীতির শেষ কোথায়? গরু, কয়লা, বালি, রেশন, এমনকি আবাস যোজনাতেও ভুরি ভুরি দুর্নীতি। আর এবার হয়তো দুর্নীতিটা গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাই তো দুর্নীতি ঠেকাতে এবার ময়দানে নামলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। নিজেই করলেন রাজ্য সরকারের সংখ্যালঘু মহিলাদের গৃহ নির্মাণ প্রকল্পের সমীক্ষা, আর সেখানেই রাজ্য জুড়ে আবাস দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। বললেন, স্বচ্ছ থাকার চেষ্টা করছি। অনেক সময় মানুষ বলছে পয়সা নিয়ে কিনেছে, আমি সেই কারণে আমি চাই যে আমি স্বচ্ছ থাকার চেষ্টা করছি, আমরা চাইছি দুর্নীতি মুক্ত করতে। আবাস যোজনায় রাজ্য জুড়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, দুর্নীতির সেই কলঙ্ক ছেড়ে ফেলতে ময়দানে নামলেন জাকির হোসেন। রাজ্য সরকারের গৃহ নির্মাণ প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আর এই সার্ভের মাঝে রাজ্যের আবাস যোজনার দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন তিনি। দু নম্বরে কিছু না হয় সে করে আমি বিধায়ক হিসেবে আমার দায়িত্ব আছে, সভাপতি আমার পাশে আছে, ব্লক সভাপতি সকলে আমরা আছি, প্রধান আছে, আমরা চাইছি দুর্নীতি মুক্ত করতে, যে কোন রকম আমাদের ফাঁক ফোঁক না থাকে, কিন্তু কেউ পেয়ে জেনে মানুষ না বলে আমি টাকার বিনিময়ে পেয়েছি। রাজ্য সরকার সংখ্যালঘু মহিলাদের গৃহ নির্মাণ খাতে অর্থ মঞ্জুর করেছে। মুর্শিদাবাদে প্রায় 6600 সংখ্যালঘু মহিলা এই প্রকল্পে ঘর পেতে চলেছেন। তার মধ্যে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের মধ্যে রয়েছে 89 জন। তা খতিয়ে দেখতে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধানদের নিয়ে কানপুর গ্রাম পঞ্চায়েতে প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে দেখেন তিনি। কি বললেন? বাড়ি করে দিলেন। কি দেখলো আপনার? আমার জায়গা দেখে, চালনা থেকে জায়গা দেখলো। বাড়ি পেয়ে কতটা খুশি লাগছে? আমি খুশি। দলের নেতা কর্মীদের দুর্নীতি রুখতে ময়দানে নামতে হলো খোদ বিধায়ককে। এভাবে কি আদেও ঠেকানো যাবে দুর্নীতি, নাকি সবটাই আইওয়াশ? সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, একাধিক বাঁধ ভেঙে বিপত্তি, কোথাও ধসে গেল বাড়ি, কোথাও বা হাঁটু জলে এলাকা পরিদর্শনে নামলেন বিডিও। তবে লাগাতার ভারী বর্ষণের জেরে বৃষ্টির ঘাটতি কিছুটা কমেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হরপা বানে গঙ্গায় ডুবল তিনটি গাড়ি। নৈহাটির ফেরিঘাটে গাড়ি দাঁড় করিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা, আর তখনই ঘটে অঘটন। গাড়ি রেখেছি ঘন্টা দুয়েক হলো, খবর পেয়েছেন সঙ্গে সঙ্গে নাকি? সঙ্গে সঙ্গে আমি ড্রাইভার ছুটে যাই আমার। আমি ছিলাম না এখানে, অ্যাকচুয়ালি আমি ছিলাম না ওখানে, ড্রাইভার ছিলেন, ড্রাইভার রেখে চলে পুজো দিতে এসেছিলেন, আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরে। কুয়ে নদীর জলে ভেসে গিয়েছে লাভপুরের ঠিবা সহ একাধিক গ্রাম, বাঁধ ভেঙে হুহু করে ঢুকেছে জল। লাভপুর বিধানসভা কেন্দ্রের ঠিবা গ্রাম, এই গ্রামটি এখন জলমগ্ন। কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়েছে আর তারই জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে পুরো গ্রাম। এখন এই যে আমি যে কড়াইটিতে বসে রয়েছি, এটাই কিন্তু গ্রামবাসীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে একমাত্র মাধ্যম। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রায় হাঁটু জলে নামেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। জেলাশাসককে পেয়ে আবাসের বাড়ি না পাওয়ার ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী। এখানে গ্রামবাসীরা কার্যত জলবন্দী হয়ে পড়েছেন। এই অবস্থায় জেলাশাসক নিজে জল টেলে কিন্তু কথা বলতে এসেছেন গ্রামবাসীদের সাথে, এবং প্রায় এক হাঁটু পর্যন্ত জল তিনি কথা বলছেন। বিপদ সীমার উপর দিয়ে বইছে কুনুর নদী, জলমগ্ন একাধিক এলাকা, জলে ডুবেছে গুসকরা কলেজ, কৃষক বাজার, রাজ্যের খাদ্য দপ্তরের গোডাউনও। শনিবারের টর্নেডোয় লণ্ডভণ্ড হয়ে পড়ে তারকেশ্বরের সন্তোষপুরের গ্রাম পঞ্চায়েত এলাকার একাংশ। ঝড় উঠেছিল বিকালবেলা, আমরা সবাই বাড়িতেই ছিলাম, আমার দিদি শাশুড়ি এসেছিলো, দিদি শাশুড়ি হাতে লেগেছে, অ্যালবেস্টাস ভেঙে পড়ে গেছে, হঠাৎ করে ঝড় উঠলো, একটা ঝড় উঠে আর এরকম মিনিটের মধ্যেই সব ইয়ে করে দিয়ে চলে গেল। ক্ষতিগুলির ফলে স্থানীয় মানুষ অনেকেই গৃহহীন হয়েছেন, এখানে অ্যাভেলেবেল রিলিফ দেওয়া হয়েছে, তাদেরকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়লো ডিভিসি। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়ার বড়জোড়া ও সোনামুখী ব্লকের একাংশে। এই অবস্থায় আগামী 6 ও 7 অগস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, গভীর নিম্নচাপ, সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এই দুদিন 4-5 তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 6-7 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আগাম সতর্কতাবশত শ্যামপুরের গাদিয়ারার ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাওড়া জেলা প্রশাসন। 4 অগস্ট থেকে 6 অগস্ট পর্যন্ত গাদিয়ারা লঞ্চঘাট থেকে বন্ধ থাকবে সমস্ত পরিষেবা। রিপাবলিক বাংলা।